দু হাজার চব্বিশ উচ্চ বাংলা পরীক্ষার প্রশ্নোত্তরগুলো হলো সংসারে তার নাকি মন নেই নিখিল সকলে এক কথায় বলে সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো হবে রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থ শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন চলেছিল হরিণের মাংস তৈরি করার জন্য আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় ক্রন্দনতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি দিন জঙ্গলে আরে সবসময় কি দিক দেখলেই চলে নেপথ্যে হারমোনিয়াম বাদক রাজা রাজা রতে আরোহণ করার ভঙ্গি করলেন নানা রঙের দিন নাটকে মাঝ রাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন দিলদার এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা জয়তরণের ঠাসা মোহনীয় রোম জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল তিনবার বাকের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা ব্লুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন রূপমূল মধ্যযুগের সন্তগণ বিনোদ বিহারী মুখোপাধ্যায় নবজীবনের গান জ্যোতিরিন্দ্র মৈত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রশান্ত চন্দ্র মহালান বিশ কুস্তি খেলার একটি প্যাচের নাম হল গোল অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক এই ছিল তোমাদের এমসিকিউ সঠিক একদম বিশুদ্ধ উত্তর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য